লাইথানা 18 জুলাই সালমারি উদয়পুর দেপানি আমসাই পঞ্চায়েত চংবারী নমিনেশন রানী থাঙ্গই চপ্রব জামানী কংগ্রেস নে এমএলএ সুধীরাই বর্মন পাইথাগো পার্টি মঙ্করং জা খড়ক নিয়ে রমখা পুলিশ পার্টি মনে গক্ত মানখান বিজেপি বাগমা কিলানি এমএলএ রামপদ জমাতিয়া রাধাকৃষ্ণপুর থানাও থাঙ্গই রমজানের বাপন গোস্তাই মিহির পালবাই মালাই কক শাখা পার্টি মনে কক্তমা তুমনাই রং বিস্কাং সহিখান রাখা এমএলএ রামপদ জমাতিয়া এটা তো গত 18 তারিখে ব্লকে এসেছিল ওনার উপর নাকি আক্রমণ হয়েছে, এরকম একটা কমপ্লেন কি দিয়েছে আমরা দেখি নাই। ওর পরিপ্রেক্ষিতে পুলিশ পুলিশের মতো কাজ করেছে, তো আমরাও আমাদের মতো করে চুরে জামিন পাওয়া যায় এটা নিয়ে যাবো। কতজনকে আনলো আজকে এখানে? এখন দুজনকে নিয়ে এসেছে, কারণ ওইখানে ছিল না, তবু এটা পুলিশ পুলিশের মতো করেছে। কারা কারা আপনাদের মধ্যে এসছে? কি নাম তাদের? এটা বাপন ঘোষ আর মিহির পাল। তারা কি যুক্ত ছিল ওই ওই ঘটনায়? কি বললো পুলিশ এখন? কি কথা বলো আপনাদের? পুলিশ বলেছে যেটা ওনারা কমপ্লেন পেয়েছে, কমপ্লেনের জন্য অ্যাকশন করেছে। আমরা তো আমাদের সরকার তো আমরা সুশাসন দেবো, তার জন্য এখানে যেখানে যা হবে আনিয়ে তা যাবে আমরা আইনও। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।